إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا

ومن يطع الله ورسوله فقد فَازَ فوسا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ামিদ্মিদ সাতক্ষীরা জেলার সদর উপজেলার অন্তর্গত আখড়াখোলা মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং আসাদাই কারাম মজাদ মোকার্রাম ওলামাই কারাম আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু বাইয়েরা এবং অনেকক্ষণ দরে ধৈর্য দরে অপেক্ষমান পর্দার আড়ালের বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে কোরআানে করিম এবং সহি হাদিসের আলোকে দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা শোনার পরে আজকের ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আল আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আজকের রোয়াজ মাহফিলের জন্য যে আলোচনা দরকার এ পর্যন্ত ওলামাই কেরাম আমি আসার পরেও আমাদের সম্মানিত দু তিনজন বিজ্ঞ আলেমের আলোচনা আমি শুনেছি আলহামদুলিল্লাহ এত সুন্দর এত গুরুত্বপূর্ণ বায়ান পেশ করেছেন আজকের মাহপিলের জন্য এই আলোচনাগুলোই আলহামদুলিল্লাহ যথেষ্ট এই জন্য আর আমি দীর্ঘ সময় বেশি আলোচনা করার আর বেশি প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ যে আলোচনাগুলো হয়েছে এই আলোচনা যদি আমরা সাথে করে বাড়িতে নিয়ে যাই সারা বছর আমল করার চেষ্টা করি কাজে লাগানোর চেষ্টা করি তাহলে এই মাহফিলের এই আলোচনাগুলোই আজকের জন্য যথেষ্ট হবে ইনশা আল্লাহ তবে যেহেতু দূরের থেকে এসেছি আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের সামনে হাজির করেছেন আপনাদের মতো দিনদার মুখলেসিন আল্লাহর বান্দাবান্তিদের সাথে সাক্ষাৎ করার আল্লাহ রব্বুল্লা আলমিন তৌফিক দিয়েছেন এজন্য নসিহামূলক দুই একটি কথাবার্তা সংক্ষেপে বলে আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ তো আপনাদের কাছে কয়েকটা অনুরোধ প্রথম অনুরোধ আমরা যারা এখানে প্যান্ডেলের ভিতরে বসছি মাসা অনেক সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে তো আমরা একটু মাঝখানে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু আমার সামনের দিকে চলে আসেন তাহলে আমি পিছনে যারা আছেন আমার ওই বাইদের চেহারাগুলো আমি দেখতে পারবো আর আপনারাও আমাকে কাছাকাছি দেখতে পারবেন এই কাছাকাছি থাকা কাছাকাছি দেখা এর মধ্যেও একটা মহব্বতের নমুনা আছে তো এই জন্য যত আমার কাছাকাছি থাকবেন আমি যত আপনাদের কাছাকাছি তত আমাদের মধ্যে মহব্বত আরও বাড়বে আপনারা সবাই তো আমাকে মহব্বত করেন নাকি ওরে মহব্বত করে না মনে হয় কিছু বলে কি আমাকে মহব্বত করেন কিনা ওই যে পিছনের দিকে করে না কয় না মহব্বত করে না কিছু বলে নাই মহব্বত করেন কিনা আলহামদুলিল্লাহ না কথা বলবেন মানে যে কথাটা আমি বলতেছি যে যখন যেটা জিজ্ঞাসা করব একটু কথা বলবেন হাঁ বলবেন বা না বলবেন ইয়েস বলবেন নো বলবেন যে কোনো একটা কিছু তো বলা লাগবে হাঁও যদি না বলেন নাও যদি না বলেন তা আমি বুঝবো কীভাবে যে আমার কথা আপনারা বুঝতেছেন তো প্রথম জিজ্ঞাসা করেছি যে আপনারা আমাকে মহব্বত করেন কি না আলহামদুলিল্লাহ আপনারাও আমাকে মহব্বত করেন আমিও আপনাদেরকে মহব্বত করি এই মহব্বত কিসের জন্য করি আমাদের মধ্যে কি কোনো আত্মীয়তা সম্পর্ক আছে আপনাদের বাড়ি বাংলাদেশের এক অঞ্চলে আমার বাড়ি আরেক অঞ্চলে কিন্তু আমরা একজন আরেকজনকে গভীর মহব্বত করি কেন করি কিসের জন্য বলবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্যে আমরা একজন আরেকজনকে মহব্বত করি না আমাদের মহব্বতটা হল তাহাবা ফিল্লাহ আমাদের মহব্বতটা হলো আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই জন্য মহব্বত করি পাক আমাদের মহব্বতকে আরও বৃদ্ধি করে দিন তো আমার আলোচনা ইতিপূর্বে হয়তো ইউটিউবে শুনছেন অনলাইনে শুনেছেন আমাদের তাফসিরুল কোরআন ডট কম এই ওয়েবসাইটে প্রায় চার হাজারের উপরে আলোচনা আছে পুরা কোরআন একাডেমির তাপসির আছে আলোচনা আছে বিষয়ভিত্তিক খোদ্া আছে তো সেখানে হয়তো কোনো কোনো ভাইয়েরা এখন তো সবার হাতে মোবাইল আছে এরকম শুনেছেন সরাসরি আপনাদের এই এলাকার আশেপাশে আরও এসেছি দুই এক জায়গায় হয়তো কেউ সরাসরিও দুই এক জায়গায় শুনতে পারেন তা আসলে আমরা ওই রকম বিভিন্ন ওয়াজ মাহফীরের যেরকম আলোচনা হয় ওইরকম আলোচনা করি না আমাদের আলোচনা হলো। একটা এলমি ক্লাস একটা এলমি ক্লাসের মতো যে এখানে কিছু জিনিস আমরা শিখব জানব বুঝব এগুলো আমরা পরবর্তীতে সারা বছর কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এজন্য আমরা কোনো গান তানও গাইব না কোনো গানও গাওয়া হবে না কোনো ইসলামী সঙ্গীতও গাওয়া হবে না তারপরে কোনো গল্প শোনানো যাবে না কিচ্ছা কাহিনীও শোনানো যাবে না শুধু কোরআন এবং সুন্ন থেকে অল্প কিছু কথাবার্তা বেশি কথা দরকার নেই নবী সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলছেন মানকা আইুব মিনু বিল্লা শোয়ালিয়া উমিল আখের খাইরান আউলিয়া স্মুথ মানকা নাই শোয়ালিয়া উমিল আ যেই মানুষগুলো আল্লাহ এবং আখেরাত খাইরা কথা বলতে চাইলে যদি কথা বলতে চাও তবে এমন কথা বলো যে কথা মানুষের জন্য দুনিয়াতেও কল্যাণ কর আখেরাতেও কল্যাণ কর সোহান আল্লাহ কথা বললে কল্যাণ কর কথা বলো ভালো ভালো কথা বলো উত্তম কথা বলো আউ অথবা কথা না বলতে পারলে চুপ করে বসে থাকো কথা বললে খাইরান খায়ের কথা বলো কল্যাণের কথা বলো উত্তম কথা বলো সুন্দর কথা বলো আর না বলতে পারলে ওয়ালিয়াসমুথ চুপ করে বসে থাকো এই চুপ করে বসে থাকাটাও এবাদত চুপ করে বসে থাকাটাও আল্লাহরবুল আলমিনের এবাদত তবু এমন কোনো কথা বলা যাবে না যেই কথা দুনিয়া আখেরাতের জন্য ক্ষতিকর হয় এজন্য আমরা শুধু আল্লাহ আলমিনের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের কথা এরকম অল্প কিছু কথা আমাদের এই ক্লাসে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণে আসবে সকলে বলি আমিন সম্মানিত ভাই ও বোনেরা আমি যে বিষয়ের উপরে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব বিষয়টা হলো আহমিয়তুল আখলাক ফি হায়াতুল মুসলিম একজন মুসলিমের জীবনে আখলাকের গুরুত্ব চরিত্রের গুরুত্ব আখলাক তো আমরা সবাই বুঝি নাকি আখলাক বুঝেন তো নাকি আখলাক মানে কি চরিত্র চরিত্র মানে কি জি মাশাআল্লাহ আপনারা দেখবেন যে আমি যা বলবো সব জানেন জানেন না এরকম নতুন কোনো কিছু পাবেন না সব জানা কথা তো বলে জানা কথাগুলো আবার বলা দরকার কি বলার দরকার এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াজাকির ফাইননা الذিকরা তানফাউল মুমিনিন জানা কথাগুলাই বারবার স্মরণ করে দাও বারবার মনে করায় দাও কারণ এই মনে করাই দিলে বারবার স্মরণ করাই দিলে এটা মুমিনদের উপকারে লাগে এটা কাজে লাগে সোহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমরা সবাই আলমে আরওয়ায় আমরা সবাই দুনিয়াতে আসার আগেই আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সাক্ষী দিয়ে আসছিলাম আল্লাহ আল্লাহাক আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আলাস্তবেরব বেকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলছিলাম বালা শাহিদ না অবশ্যই আমরা সাক্ষী দিলাম আচ্ছা এই যে সাক্ষী দিছেন এটা মনে আছে এবার আর কথা বলা হয় মনে আছে বলবেন মনে নাই একটান্ত হবে চুপ করে থাকলে আপনি মনে আছে না নাই বুঝলাম কেমনে আচ্ছা এই যে সাক্ষীটা দিসি দিসি যে তো সাক্ষীটা ঠিক আছে নাকি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কারণ এটা আল্লাহ রব্বুল্লা আলমিন নিজেই বলছেন যে আমরা সাক্ষ্যটা দিছি কিন্তু সাক্ষীর কথা মনে আছে মনে নেই তাহলে দেখেন সাক্ষী দিসি এটা নিশ্চিত এই ব্যাপারে কোনো ভুল নাই কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন আমরা সাক্ষী দিছি তাহলে আল্লাহ পাক যেটা বলেন সত্য বলেন কিন্তু আমাদের মনে নেই এই ওয়াজ মাহফিলের আয়োজন এই জন্য এই যে কথাগুলো বলি গেছি এই বলে যাওয়া কথাটা বারবার মনে করায় দেওয়ার জন্য এই জন্য ওয়াজ মাহফিলের আরেক নাম মাজলিসু জিকির মানে আমরা বাংলাদেশে এমনি বলি যে ওয়াজ মাহফিল পসেরুল কোরআন মাহফিল তারপরে আরও ইসলামী জলসা বিভিন্ন নাম নবী মাহফিল বিভিন্ন নাম দি। কিন্তু হাদিসের বাসায় এই মাহফিলের নাম হল মাজলিস ও জিকির এটা জিকিরের মাজলিস জিকিরের মাজলিস মানে স্মরণ করাই দেওয়ার মাজলিস যে কথাগুলো বলে গেছি এগুলা মনে করাই দেওয়ার মজলিস এরকম অনেক কথা আছে যেগুলো আমরা বলে গেছি আছে না আচ্ছা আপনারা ইসলাম গ্রহণ করছেন কবে বলেন তো দেখি মুসলমান হয়েছেন কবে থেকে মনে আছে কিনা আবার এটা করি দেখি আপনারা মুসলমান হয়েছেন কবে থেকে যে থেকে কিছু ভাই জানে যে জম্মের থেকে বাকিরা এখনো ওইটাও মনে নাই যে কবে থেকে মুসলমান হয়েছে কি আপনারা কবে থেকে মুসলমান হয়েছেন এটা বলেন খতনা সময় মনে হয় নাকি খতনা করানোর সময় আপনাদের এদিকে বলে কিনা জানি না ক মুসলমানি করাইতেছে মুসলমানি বলে তাহলে বোঝা গেল আগে মুসলমান ছিল না খতনা করায় মুসলমান বানাইছে নাকি আচ্ছা বিয়ের সময় আমাদের ওই অঞ্চলে বলে যে এই ভাইয়েরা সবাই বসেন এখানে এখন কলমা হবে কলমা পড়ানো হবে তা আপনাদের এদিকে বলে নাকি বলে না জি তাহলে বোঝা যায় যে খতনা করানোর সময় মুসলমানি তাহলে আগে মুসলমান ছিল না এখন এই জন্য জিজ্ঞাসা করছি যে আপনারা ভাইয়েরা কবে থেকে মুসলমান হইছেন যে জম্মে থেকে কিন্তু জম্মে থেকে না জম্মেরও আগের থেকে জম্মের আগের থেকে মুসলমান আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন আল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলেন

আল্লাহ রব্বুল্লা আলমিন আগুন পানি বাতাস মাটি বিভিন্ন উপাদান দিয়ে আমাদেরকে বড়িটা বানাই এর ভিতরে আল্লাহ রবুল্লা আলমিনে রুহ ফুৎকার দিছেন আর এই রুহের সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন ইমানটা তাওহ দিয়ে দিছেন সোহান আল্লাহ তাহলে মায়ের পেটে রু আসে কতদিন পরে বলেন তো দেখি আশি থেকে নব্বই দিনের মধ্যে মায়ের পেটে রু আসে তাহলে ধরেন নব্বই দিন তিন মাস পরে রু আসছে দুনিয়াতে আসছি আমরা নয় মাস দশ মাস পরে তাহলে মায়ের পেটেও ইমানদার অবস্থায় রু অবস্থায় ছয় মাস আমরা ছিলাম ছিলাম না তাহলে আমার বয়স যদি হয় পঞ্চাশ বছর আমার মুসলমান হওয়ার বয়স পঞ্চাশ বছর ছয় মাস এবার বুঝতে পারছেন তাহলে আমার আপনার হায়াতের চাইতে বয়সের চাইতে আমার আপনার মুসলমান হওয়ার বয়স ঈমানের বয়স আরো বেশি সোফান আল্লাহ এই জন্য আল্লাহ রসূদ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদ্দিন ইয়োলা দোয়ালাল ফেতরা দুনিয়ার মধ্যে যত শিশু জন্মগ্রহণ করে যত শিশু দুনিয়াতে আসে মুসলমানের ঘরে আসুক অমুসলিমের ঘরে আসুক যার ঘরে আসুক না কেন শিশুটা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে সুহান আল্লাহ এই জন্য দেখেন আল্লাহর জমিনে যত শিশু আসে কোনো শিশুর পা জমিনে আগে আসে না জমিনে আগে মাথা আসে আল্লাহ রব্বুল আলমিনকে জমিনে সেজদা দিয়ে তারপরে শিশু জমিনে ঢুকে সুহান আল্লাহ আল্লাহ সুবান তালাকে সেজদা না দিয়ে আল্লাহর কোনো বান্দা সে যার করে জন্মগ্রহণ করুক আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর জমিনে ঢুকতে পারবে না কারণ সে মুসলিম ইমানদার অবস্থায় জন্মগ্রহণ করে তাহলে এই যে দেখেন আমরা ইমান আনছি মায়ের পেটে থাকতে এটাও বলে গেছি বলে গেছি না আচ্ছা এবার বলেন দেখি কালকে রাত্রে ভাত খাইছেন কি দিয়ে যাই হোক একটা খাইছেন অনেকেই দেখবেন জিজ্ঞাসা করলে কালকে রাত্রে কি খেয়েছেন আজকে রাত্রে ভুলে গেছেন মনে নাই বলতে হলে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলা লাগবে তাহলে দেখেন গতকালের কথা আজকে ভুলে গেছে এই জন্য আমাদের নাম হলো ইনসান মানুষের আরেক নাম কি ইনসান মাগাররাকা গার্বিকাল করিম আল্লাহ রব আলমিন বলেন তোমাদের নাম হলো ইনসান 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 মানি হলো বলে যাওয়া এরা বলে যাওয়ার মানুষ বলে যাওয়ার মাস এরা কিছুক্ষণের মধ্যে বলে যায় দেখবেন আপনি বাড়িতে আপনার স্ত্রীর জন্য স্বর্ণ কিনছেন গহনা কিনছেন শাড়ি কিনছেন সব কিনছেন একদিন বাবি বাজারে যাওয়ার সময় বলছে এই জিনিসটা নিয়ে আসবা আপনি ভুল ক্রমে জিনিসটা আনেন নাই বলে আসছেন ভাবি বলবো যে তোমার এই সংসারে আসি জীবনে কিচ্ছু পাইলাম না তোমার এই সংসারে আসি কিছুই পাই নাই অথচ সব পাইছে আজকে খালি সামান্য একটু কিছু পাই নাই হয়তো পান আনতে মনে নাই অথবা সুপারি আনতে মনে নাই বা দরকারি একটা জিনিস আনতে মনে নাই এটা আল্লাহ রসুল সরি বলছেন আল্লাপাক নারীদের ক্ষেত্রত এইভাবে তৈরি করছেন আসির। তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হয় মানে সব করার পরেও একদিন একটু বেশ কমাইলে সব বলে যায় তা আমরাও বলি আমাদের মায়েরও বলে সব আমরা বলে যাওয়া জাতি এবং আমাদের আব্বাও প্রথম দুনিয়াতে আসে বলে গেছেন আদম আলাইহি ইসালামের বড় ঘটনা আছে সহি আল বখারের মধ্যে আদম আলাইহি ইসালাম তার এক সন্তান দাউদ আলহি সালামকে হায়াত দিয়ে দিছিলেন চল্লিশ বছর অথবা ষাট বছর হায়াত তার এক হাজার বছর থেকে দিয়ে দিছে এই একবারে আগে দিয়ে দিছে আল্লাহ রব আলমিন সব রুহগুলাকে আদম আলি সামনে হাজির করছেন হাজির করার পরে তো এই দাউদ আলি দেখে আদম আলি সাল্লামের কাছে সুন্দর লাগছে তো দেখে যে তার হায়াতটা কম এই জায়গায় হায়াত লেখা তো কোনো রায়তে আসছে চল্লিশ বছর কোনো রায় আসছে ষাট বছর তা আদম আলি ইসলাম তার হায়াত থেকে দিয়ে একশো বছর পুরে দিছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার এক হাজার বছর আর আমার এই সন্তানটার মাত্র চল্লিশ বছর ষাট বছর তা তারা আমি বাকিটা দিই আমার হায়াত থেকে একশো বছর দিয়ে দিলাম একশো বছর পূরণ করে দেন আচ্ছা পূরণ করে দিছে ভালো কথা এখন দুনিয়াতে আসার পরে আদম আলি ইসলাম কোনতেছেন আমার হায়াত কয় বছর হয়েছে গন্দগে দেখে এখনও তো আরও বাকি আছে ষাট বছর এখন মালাকুল মাউদ চলে আসছে আতম আলাইসালাম ক আমার তো হায়াত এখনো শেষ হয় নাই তুমি এত আগে চলে এসছো কেন এখন তখন মালাকুল মাউদ বললেন আপনি তো আপনার সন্তান দাউদকে কিছু হায়াত দিয়ে দিছেন কয় না আমি তো এরকম করছি মনে নাই এরকম তো করিনি তাহলে আমাদের আব্বাও কি করছেন বলে গেছেন তা আব্বা ছেলেমেয়েরা বলে যাবে এটা তো স্বাভাবিক বিষয় এই জন্য ওয়াজ মাহফিলের আয়োজন বেশি বেশি করা লাগে বছরে একদিন করলে হয় না বছরে একদিন করলে আরেক বছরের দিন আসতে এসতে এই আজকে যা শিখছেন সব বলে দেবেন এই জন্য কয়দিন পর পর মসজিদে মসজিদে হালাকার আয়োজন করতে হবে দিনই আলোচনার আয়োজন করতে হবে এরকম মজলিসের আয়োজন করতে হবে বারবার মনে করিয়ে দিতে হবে খালি এই জন্য ওয়াজ মাহফিলের আরেক নাম কি বলছি জিকিরের মাজলিস মাজলিস ও জিকির এটা স্মরণ করাই দেওয়ার মাজলিস এই দেখবেন আমরা সব জিনিস জানি জানা জিনিসগুলো স্মরণ করাই দিব তাহলে আমরা আলোচনা করব ক্লাস নিব আখ লাখের উপর আখ লাখ আখ মানি চরিত্র চরিত্র মানে চরিত্রের ব্যাখ্যা হল যে একজন মানুষ যেই নীতিমালাগুলো মেনে তার জীবনটা নির্বাহ করবে এটাই চরিত্র সেই দুই ধরনের চরিত্র পৃথিবীতে গ্রহণ করতে পারে এক ধরনের চরিত্র হলো খুলুকে আজিম আরেক ধরনের চরিত্র হল আখলা মানে এক ধরনের চরিত্র হবে খুলুকে আজিম মহান চরিত্রের অনুসরণ আরেকটা হবে খারাপ চরিত্র বৎ চরিত্রের অনুসরণ আল্লাহর জমিনে একজন মানুষকে আল্লাহ রব আলমিন পাঠাইছেন এই মানুষটা হলো খুলুকে আযিমের অধিকারী আল্লাহ সেই মানুষটা কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কলামের 4 নম্বর আয়াত কারীমে বলেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম ও নবী আপনাকে আমি খালি চরিত্রবান বানাই নাই এক মহান চরিত্রের অধিকারী বানাইছি খুলুকে আজিম দান করছি সোহান আল্লাহ এমন এক নবীর আমাদেরকে বানাইছেন যেই নবী খুলুকে আজিমের অধিকারী মহান চরিত্রের অধিকারী সোহান আল্লাহ খুলুকে আজিম খালি চরিত্রবান না পাক বলছেন মহান এক চরিত্রের অধিকারী সুহান আল্লাহ তাহলে সারা দুনিয়ার মানুষ চরিত্র কাকে বলে চরিত্র কী জিনিস আখলা কী জিনিস এটা যদি দুনিয়ার কোনো মানুষ শিখতে চায় বুঝতে চায় শিখতে হবে মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলাই থেকে আর কোথাও থেকে মহান চরিত্র উন্নত চরিত্র খুঁজে পাওয়া যাবে না আর যদি খারাপ চরিত্র শিখতে চায় খারাপ চরিত্র পেতে চায় খারাপ চরিত্র গ্রহণ করতে চায় খারাপ চরিত্রের অধিকারী হলো ইবলিস শয়তান শয়তানের থেকে খারাপ চরিত্র পাওয়া যায় এই জন্য প্রত্যেকটা মানব শিশুর মধ্যে কিছু ফেরেস্তার স্বভাব কিছু শয়তানের স্বভাব দুটাই থাকে এই দুটোই মানুষের শরীরের মধ্যে স্পর্শ করতে থাকে একটা হলো লাম্মাতল মালা ইকা আর একটা হলো লাম শয়তান দুইটাই মানুষের শরীরে স্পর্শ করে এরপরে মানুষ যদি ফেরস্তাদের স্বভাবটা গ্রহণ করে তখন আস্তে 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 সে খুলুকা আজিম হয়ে যায় সোহান আল্লাহ আর যদি শয়তানের স্পর্শে প্রভাবিত হয় আস্তে আস্তে চরিত্র খারাপ চরিত্রের অধিকারী হয়ে যায় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন ইন্না মিন কিয়ারিকুম আহসানাকুম আখলাقا ইন্না মিন কিয়ারিকুম আহসানাকুম আখলাقا তোমাদের মধ্যে ওই মানুষটাই সবচেয়ে বেশি উত্তম ওই মানুষটাই সবচেয়ে ভালো মানুষ যেই মানুষটার আখলাক সবচাইতে সুন্দর চরিত্র যার সুন্দর ওই মানুষটাই হল উত্তম মানুষ খায়ের মানুষ চরিত্রবান মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় মানুষ আর বদ চরিত্রের মানুষ খারাপ চরিত্রের মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছেও পছন্দনীয় না অপছন্দনীয় মানুষ তাহলে আমরা সবাই চাই আমরা চরিত্রবান হব খুলুকে আজিমওয়ালা হব আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হব কে সবাই চায় না চাই চাইলে কি করতে হবে চাইলে কিছু জিনিস হবে কিছু জিনিস ধরতে হবে কিছু জিনিস ছেড়ে দেওয়া লাগবে কিছু জিনিস ধরা লাগবে দুটার সমন্বয় চরিত্রবান হইতে হয় আজিম হইতে হলে কিছু জিনিস ছাড়ে দেওয়া লাগবে কিছু জিনিস গ্রহণ করা লাগবে এই জন্য আল্লাহ রব আলমিন সুরাল হাসরের সাত নম্বর আয়াতে আয়াতারিমের মধ্যে বলছেন ওয়ামা আতাকুমর রাসূল ও ফাখুজুহো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা দরতে বলেন সেটা ভালো করে দরো যা ছাড়তে বলেন সেটা পুরোপুরি ছাড় এই দরার মধ্যে ছাড়ার মধ্যেই হল কিম সোভান শুধু দরার নামও উত্তম চরিত্র না শুধু সারার নামও উত্তম চরিত্র না ছেড়ে দেওয়া এবং গ্রহণ করা দুটার সমন্বয় হবে আজি উত্তম চরিত্র এজন্য সব জিনিস গ্রহণও করা যায় না সব জিনিস ছেড়েও দেওয়া যাবে না এজন্য বেছে 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 চলার নামটাই হলো তাকওয়া যে যে জিনিস গ্রহণ করার সেটা গ্রহণ করতে হবে যে জিনিস ছেড়ে দেওয়ার সেটা ছেড়ে দিতে হবে তা আমরা এই দুই ধরনের জিনিস থেকে প্রথম আসি কী কী জিনিস ছেড়ে দিব তারপরে আসি কী কী জিনিস গ্রহণ করব। তো প্রথমে ছেড়ে দেওয়ার জিনিস কেন কারণ হোজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ তালু বলেন যে সব সাহাবিরা এসে নবী সাল্লা সাল্লামকে শুধু জিজ্ঞাসা করতেন আইল ইসলাম ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম কেউ এসে জিজ্ঞাসা করতেন আফদাল কোন আমলটা সবচেয়ে আফদাল কেউ এসে জিজ্ঞাসা করতেন দুল্লানি আল দাখালতুল জান্না আমাকে এমন কিছু আমল শিখাই দেন যে আমলটা করলে আমি জান্নাতি হয়ে যাব অজয় ফাইবনুল ইমান রাদী ন বলেন আমি কিন্তু নবী সাল্লাল্লাহ হোয়ালি কাছে গিয়ে শুধু কল্যাণের জিজ্ঞাসা করতাম না আমি জিজ্ঞাসা করতাম অকল সম্পর্কে আমি জিজ্ঞাসা করতাম ইয়া সুল্লাহ সল্লাল্লা সাল্লাম ইমান কীসে নষ্ট হবে ইমান কেমনে যাবে কিভাবে অকল্যাণ আসবে এগুলো জিজ্ঞাসা করতাম কারণ এগুলো সম্পর্কে সতর্ক না থাকলে তাহলে আমি কল্লাম সম্পর্কে কল্যাণ লাভ করতে পারব না এই আগে জানতে হয় বিপরীত জিনিস আচ্ছা এবার বলেন দেখি আমাদের সবার ইমান আছে তো নাকি যে আপনাদের সবার ইমান আছে অনেকে বলে না নাই মানে হয় কি ইমান নাই কার কার আলহামদুলিল্লাহ সবার ইমান আছে আমার কথা বুঝতেছেন তো নাকি যে আমার ওয়াজ ঠান্ডা ওয়াজ গরম ওয়াজ না কোনো মিছিল স্লোগান গরম নাই ঠান্ডা ঠান্ডা বুঝতে হবে জিনিসগুলো মনস্তাত্ত্বিক মাথার ভিতরে ঢুকাইতে হবে আস্তে আস্তে জিনিসগুলো বোঝা লাগবে তাহলে আমাদের সবাই ভিতরে ইমান আছে নাকি বিপরীত ইমানের কি জিনিস বলেন দেখি এবার ইমানের বিপরীত কি কুফর ইমানের বিপরীত কুফর তাও হিদের বিপরীত অনেক বাইরে বলে না মনে হয় জানা না তাও হিদের বিপরীত শির আচ্ছা সুন্নতের বিপরীত বেদাত আলহামদুলিল্লাহ তাহলে আমরা জানি তাহলে সুন্নত বুঝতে হলে বেদাত বোঝা লাগবে বেদাত না বুঝতে সুন্নত বুঝবেন না তাহিত বুঝতে হলে শিরিক বোঝা লাগবে না হয় তাও বুঝবেন না ইমান বুঝতে হলে কুফর বুঝতে হবে না হয় ইমান বুঝে আসবে না এখন কি রাত না দিন রাত বুঝতে হলে দিন বোঝা লাগবে দিন না বুঝলে যে কোনো দিন জীবনে দিন দেখে নাই সারা জীবন রাতে দেখে এই লোক রাত বুঝবে না কারণ এই লোক দিন ছিনে নাই যেই লোক দিনও দেখছে রাতও দেখছে এই লোক রাত ছিনবে কারণ বিপরীত জিনিস এই লোকটা দেখছে চিনতে পারছে এই জন্য সবসময় বিপরীত জিনিস না জানলে আপনি প্রকৃত জিনিস আসল জিনিস তার গুরুত্ব তার মর্ম উপলব্ধি করতে পারবেন না এই জন্য আসে না আগে আমরা কি কি জিনিস ছাড়বো ছাড়ার কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি এক নম্বরে যে জিনিসটা ছাড়তে হবে সেটার নাম গিবত এক নম্বরে ছাড়া লাগবে কি গিবত গিবৎ কি ভালো চরিত্রের লক্ষণ না খারাপ চরিত্রের লক্ষণ মাসাল্লাহ সবাই জানে কিন্তু দেখবেন পুরা গ্রাম পুরা এলাকা খুঁজে খুঁজে জিজ্ঞাসা করবেন ভাই গিবত কি ভালো জিনিস না খারাপ জিনিস একটা মানুষ পাইবেন না যে বলবে যে গিবত করা ভালো জিনিস এরকম মানুষ পাইবেন দেখবেন স্বাভাবিকভাবে খুঁজে পাইবেন না সবাই কবে না এটা খারাপ জিনিস সবাই এটা খারাপ জিনিস এটা গিবত করা ভালো না কিন্তু চা দোকানে সকালবেলায় ঘুম থেকে উঠার পরে যে মানুষটা কালকে বলছে খারাপ জিনিস এই মানুষটা দেখবেন দোকানে বসে বসে গিবত আর গিবত আর কোনো জায়গায় গিবত কয়েকজনে করতেছে সেই যে কান লাগাই দিয়ে শুনতে থাকে মজা লাগে কি মজা লাগে গিবত শুনতে গিবট করতেও মজা শুনতেও মজা অথচ গিবটটা একটা খারাপ চরিত্রের লক্ষণ এই জন্য আল্লাহ রসুল সাল্লিশাল বলেন ও আমার উম্মত খবরদার খবরদার আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না বেশি বেশি কথা বলিও না কথা কম বলবা যত কথা তোমার জবান থেকে বের করবা শুধু আল্লাহর জিকিরটা বেশি বেশি বাহির করবা কারণ জিকির এমন এক ইবাদত ইবাদত বেশি বেশি করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন নির্দেশ দিছেন আর কোন আমল বেশি বেশি করার জন্য আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন নাই শুধু জিকিরের ব্যাপারে আল্লাহ রব্লা আলমিন বলছেন ও আল্লাহর জিকির করো বেশি বেশি এই জন্য জবান থেকে যখন তুমি কথা বলবা জবান থেকে তখন কথা বের হবে তোমার জবান থেকে বের হবে সবহান আল্লাহ তোমার জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ তোমার জবান থেকে বের হবে আল্লাহ আকবার তোমার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জবান থেকে বের হবে আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবু ইলাই তোমার জবান থেকে বের হবে সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তোমার জবান থেকে বেশি বেশি আল্লাহর জিকির বের করবা লা তুকসিরুল কালাম এই ছাড়া বেশি বেশি কথা বলিও না কথা বেশি বলাটাও গুনাহের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার মাধ্যম এজন্য কথা সবসময় কম বলবা বেশি বেশি আল্লাহর জিকির করবা কারণ হলো কাসরাতাল কালাম কাসওয়াত কালবে বেশি বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায় অন্তর কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় কথা বেশি বেশি বললে অন্তর কঠিন হয় আর আল্লাহর জিকির বেশি বেশি করলে অন্তর নরম হয় আর ওয়াইন্না আবাদাল্লাহি ইন আল আলকালবুল কাসি আল্লাহর কাছ থেকে ওই মানুষগুলো বেশি বেশি দূরে সরে যায় যে মানুষগুলোর অন্তর কঠিন হয়ে যায় জানি আসে যেই মানুষগুলো বেশি বেশি জিকির থেকে বিমুখ কথা বেশি বলে তাদের অন্তর কঠিন হয় আর অন্তর কঠিন হলে আল্লাহ থেকে দূরে সরে যায় এজন্য আমার বাইরা এবং বোনেরা এই জবানের আল্লাহ কাছে রবীন্দ্রা জার্রা হিসাব দেওয়া লাগবে চূড়া কফের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন বান্দা জবান থেকে এমন কোন কথা বাহির করে না যেই কথাটা রেকর্ড করার জন্য সংরক্ষণ করার জন্য আল্লাহ প্রহরী আছেন। জবান থেকে যত কথা বাহির হয় প্রত্যেকটা কথা লিখে রাখা হয় আল্লাহর ফেরেস্তারা প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন তাহলে কথা বের করার সময় খুব সাবধান আমি নাজাত পাব কিসে আমি নাজাত পাব কিসে আমার নাজাত কিসে জাহান নাম থেকে বাঁচবো কিসে আমারে এমন কিছু জিনিস বলে দেন যেই জিনিসের মাধ্যমে আমি জাহান নাম থেকে বাঁচতে পারি নাজাত পাইতে পারি আল্লাহ রসুল সাল আলহ্লাম বললেন আমসিক কেলেসান আখ আমসিক আলাই ক্যালেসান তুমি তোমার জিব্বাটাকে তোমার জবানটাকে লাগাম টেনে ধরো জাহান্নাম থেকে বাঁচতে হলে নাজাত পাইতে হলে তোমার জবানটা টেনে ধরো তোমার জবানটাকে সংরক্ষণ করো তোমার জবান তোমার জিব্বা তোমার মুখ এটাকে সংরক্ষণ করো এটাকে শক্ত করে ধর তাহলে তুমি সহজে নাজাদ পাইবা আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম বলেন মাইয়াদ মাল্লে মাবাই নালেহিয়াই হে অমাবাই না রে জেলাই হে আদমাল্লা জান্না যেই উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিয়ে দিবে আমি রাচুল তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি সোহান আল্লাহ একটা হলো দুই চোয়ালের মাঝখানে জবানের নিরাপত্তা। জবানের জামানত যদি আমি নবীকে কেউ দে আর একটা হলো লজ্জাস্থানের নিরাপত্তা। যৌবনের নিৰাপত্তা এটা যদি আমি নবীকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি আল্লাহ এই জন্য গিবত সংরক্ষণের জন্য গিবত থেকে বাছার জন্য গিবতকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম কাজ হলো কথা কম বলতে হবে কথা কম বলার অভ্যাস করতে হবে কথা বেশি বলা না আমরা ওয়াজ বেশি করি ওয়াজ বেশি করার অভ্যাস কমাইতে হবে ওয়াজ কম করার অভ্যাস করতে হবে কারণ ওয়াজ বেশি করলাম আমল নাই তার অল্প ওয়াজ করে অল্প আমল করা বেশি ভালো রাত বারোটা পর্যন্ত ওয়াজ না করে ওয়াজ তাড়াতাড়ি নয়টার মধ্যে দশটার মধ্যে শেষ করা বেশি ভালো এত লম্বা ওয়াজ ফজর নামাজে কেউ নাই তা লম্বা ওয়াজ করে লাভটা কি তার থেকে নয়টা বাজে ওয়াজ শেষ করি ভালো করে ঘুমাই ফজরের জামাতে গেলে সেটা উপকারিতা অনেক বেশি কিন্তু আমরা অভ্যাস করে ফেলছি রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ওয়াজ মাহফিল এই জন্য কথা কম দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ সালামের হাদিসগুলো দেখবেন অল্প কথা সামান্য কথা নবী সাল্লাহ লম্বা কথা বলতেন না লম্বা খদ্বা দিতেন না লম্বা কিছু করতেন না সব সংক্ষেপ করতেন এমন কি নবী সাল্লাহ সাল্লাম সলাতে ইমামতি করলে ইমামতিটাও সংক্ষিপ্ত করতেন যখন তোমরা মানুষের ইমামতি করিবা জামাতে নামাজের ইমামতি করিবা নামাজটা সংক্ষেপ কর কারণ ওই মুসল্লিদের ভিতরে দইফ আছে দুর্বল মানুষ আছে অসুস্থ মানুষ আছে বিভিন্ন রকমের প্রয়োজনওয়ালা মানুষ আছে সুতরাং নামাজটা তুমি সংক্ষেপ করো আর যখন তুমি নিজে নিজে নামাজ পড়বে তখন যত লম্বা পারো তত লম্বা করো সারাদিন নামাজ পড়া কোনো অসুবিধা নাই যখন তুমি নিজে নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজে উঠবা উঠি তখন তুমি এক রাকাতে একশো আয়াত্তা লাওয়াত করো অসুবিধা নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অভ্যাস ছিল সবসময় নবী সল্লাহ সাল্লাম কি করতেন কথা কম বলতেন আলোচনা কম করতেন আমরা অভ্যাস হয়ে গেছে কথা বেশি বলি ওয়াজ বেশি করি কিন্তু কাজে নাই কথা সবাই অনেক বলি কিন্তু কাজে বাস্তবায়নে আমরা সেই তুলনায় কম গিবত বড় ধরনের একটা গুনাহের কাজ একটা বড় কবিরা গুনাহ এই যে রমজান মাস আসতেছে সিয়ামকে নষ্ট করার সিয়ামকে बर्बाद করার অন্যতম একটা মাধ্যম গিবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কাওলাজ দা কাউলাজ জুরে ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়দা ত্বআমহু ওয়া sharabahu। কোন লোক যদি মিথ্যা কথা ছাটতে না পারে, মিথ্যা আমল ছাটতে না পারে, অর্থাৎ গীবত, চগলখুরি তারপরে বিভিন্ন রকমের অপরাধমূলক কার্যক্রম যদি ছাড়তে না পারে এই লোকের খাবার থেকে পানীয় থেকে উপাস থাকার কোনো দরকার নাই খাবার খাইল না তারপরে পানি খাইল না কিন্তু দুনিয়ার সব অপরাধমূলক কার্যক্রম করলো জবান দিয়ে গীবত ছকল করে সব করলো এই লোকের উপবাস থাকার দরকার নাই তাহলে সিয়াম পালনেরও গুরুত্বপূর্ণ শর্ত জবানের হেফাজত গিবত করাও যাবে না جيبات شونة وزبنة الله رب العالمين قران كريم مدبلين وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيري যখন কোন জায়গায় দেখবা আমার আয়াত নিয়ে সমালোচনা হচ্ছে দিন নিয়ে সমালোচনা হচ্ছে দিনের বিরুদ্ধে কথা হচ্ছে গুনাহের কাজ হচ্ছে ফা আরে দান হোম সেখান থেকে আস্তে করে উঠে যাও এক বিয়ে তাওয়াতে গেছেন আপনি জানেন না সেখানে গান বাজনা হবে যাই দেখেন বিয়ের অনুষ্ঠানে গান বাজনা ফা আরে দান হোম আস্তে করে সেখানে খাওয়া দাওয়ায় অংশগ্রহণ না করে আস্তে করে সরে যাবেন আল্লাহ নাফর মানি হচ্ছে আপনি জানেন না বিয়ের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে খাওয়া দাওয়া করবে চলে গেছেন যাই দেখেন যে পুরুষ নারী একসাথে বসে খাইতেছে ফা আরে দান হোম আল্লাহ বলেন এখান থেকে উঠে যাও এখানে তুমি বসা যাবে না মনে করছেন এখানে পর্দা আছে যাই দেখতেছেন মেয়েকে সাজাই সব পুরুষ লোকের সামনে বসায় রেখছে ফা আরে দান হোম এখান থেকে সরে যাও উঠে যাও কারণ তুমি যদি সেখানে শরীর হও তুমিও তাদের ওই গুনাহের অংশীদার হইলা বিয়েতে যৌতুক নিয়ে বিয়ে করাইতেছে ওই বিয়েতে বরযাত্রী হয়ে তুমি যাইও না ফা আরে দান হোম সরে যাও না হয় তুমিও ওই যৌতুকের অপরাধে অপরাধী যৌতুকের বিয়ে খাইতে গেছে বরযাত্রী হয়ে বরে যৌতুক নিয়ে বিয়ে করতেছে আর আপনারা সবাই কি করলেন বরযাত্রী খাইতে গেছেন ওই বরে যে যৌতুক নিয়ে যে হারাম কাজ করছে যারা খাইছেন তারাও একই গুণাগার আবার মেয়ের বাবাকে চাপ দিয়ে পাঁচশো মানুষ খাওয়াইতে হবে এক হাজার মানুষ খাওয়াইতে হবে মেয়ের বাবার সামর্থ্য নাই ঋণ করে তারপর গরু বিক্রি করে ছাগল বিক্রি করে কষ্ট করে খাওয়াইতেছে আপনি আমি যাই এই খাওয়াও যায় নাই এই জন্য এই আয়াতে কারিমাটা সব জায়গায় আল্লাহ দান হম কোনো জায়গায় গেছেন শুনতেছেন গিবত হচ্ছে আস্তে করে সেখান থেকে যান গিবত করা যেমন হারাম শোনাও হারাম দেখবেন শুনতে শুনতে আপনি আর একটা নিজের থেকে বলি ফেলবেন আপনিও গিবত সরি করে যাবেন অংশগ্রহণ করে ফেলবেন অনেকে আমরা গিবত বুঝতে পারি না আমরা মনে করি কারো নামে ফিসে মিথ্যা কথা বললে এটা গিবত হয় যখন বলে যে ভাই আপনি যে গিবত করতেছেন কেন কইনা আমি কি মিথ্যা কথা বলছি আমি এটা তো ঠিক কথা এই ঠিক কথা বলাটা সঠিক কথা বলাটাই পিছনে এটার নাম হলেও কি গিবত আল্লাহ রসুল সাল সলাম শাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আতা ধরোনাম আল গে বা তোমরা কি জানো গিবত কাকে বলে শাহাবা ইকরাম বললেন আল্লাহ হুয়া রসুল হুয়া আলাম আল্লাহ এবং তার রসুল ব্যাপারে ভালো জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন কি বটটা হল জিকা আখা কাবিমা করা পিছনে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বললা যেটা সামনে বলাটা বা পিছনে বলাটা সে অপছন্দ করে এটা বাহিরে মানুষ শুনুক বাহিরে জানুক এটা তার পছন্দনীয় না অপছন্দ করে এই রকম জিনিস তার অনুপস্থিতিতে বলার নামটাই কি সত্য ঘটনাটা এক সাহেবই উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপর আইতা ইন কানা আখি মা আকুল আমি যেটা বললাম সেটা যদি বাস্তবে তার ভিতরে থাকে তারপরেও কি গীবত হবে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা মা তাকুল তুমি যা বললা এটা যদি তার ভিতরে থাকে ফাকাদ একতাত তাহলে তুমি গিবত করলা। ওয়া ইমে এমন কথা তার পিছনে গিয়ে বললা যেটা তার ভিতরে নাই মিথ্যা কথা বলছ ফাঁকাত তাহলে তুমি তার ব্যাপারে বহতান করলা। তুমি তার ব্যাপারে বহতান অপবাদ দিলা এটা গিবতের চাইতে আরো বড় অপরাধ গিবত করলে যেরকম গুনাহ তার থেকে অপবাদ দেওয়া মিথ্যা কথা ছড়ানো এটা আরো বড় ধরনের গুনাহ আমার সম্মানিত মায়েরা বোনেরা আমার মায়েরা বোনেরা এই কাজে বেশি অংশগ্রহণ করে পুরুষের চাইতেও দেখা যায় দুইজনের দুই বাড়ির দুই আফার দুইজনে দেখা হয়েছে দেখা হওয়ার সাথে সাথে এরপরে গিবত শুরু হয়ে যায় অনেক জায়গায় দেখা যায় তালিমের নামে এক জায়গায় একত্রিত হয় মায়েরা তো একত্রিত হবার পরে সবাই বসে বসে গিবতে অংশগ্রহণ করে কার বাড়িতে কি হয়েছে কার ছেলের কী হয়েছে কার মেয়ের কী হয়েছে কার বউয়ের কি হয়েছে কোন জায়গার কার বউ কি বলছে না বলছে সব গিবতের কারখানা গিবতের আড্ডাখানা হয় না আপনাদের এদিকে এই জন্য আমার মায়েদেরকে বেশি সতর্ক থাকতে হবে কোন অবস্থায় কারো ব্যাপারে গিবত করাও যাবে না গিবত শোনাও যাবে না উত্তম চরিত্রের জন্য চরিত্রবান হওয়ার জন্য গিবতকে না করে দিতে হবে গিবতের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে এরপরে দু নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো আল হাসাত হিংসা ছাড়তে হবে চরিত্রবান হইতে হলে ভিতরে হিংসা থাকা যাবে না হিংসা মুক্ত জীবন গড়া লাগবে ভিতরে হিংসা থাকলে হিংসা বাহির করে দেওয়া লাগবে

ওয়ালা তাজআল ফি কুলুবিনাক ইল্লালিল্লাযিনা আমানু আয় আল্লাহ কোন ঈমানদারের জন্য আমার অন্তরের ভিতরে কোন হিংসা বিদ্বেষ রাখিও না কোন মুসলমান ভাইয়ের জন্য কোন মুসলিম বনের জন্য কোন ঈমানদারের জন্য আমার অন্তরের ভিতরে কোন কোটিলতা রাখিও না মুসলিমকে কে ঈমানদার কে ভালোবাসা জান্নাতী হবার মাধ্যম আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন লা তা জান্নাতা হাত্তা তো মিনু ইমানদার যতক্ষণ হইবে না ততক্ষণ জান্নাতে যাওয়া যাবে না ওয়ালা তো মেনু, হাত্তা তাহা ততক্ষণ ইমানদার হইবে না যতক্ষণ এক ইমানদার আরেক ইমানদারকে মহব্বত না করিবা আমি কি তোমাদেরকে মহব্বতের নমুনা দেখাই দিব না আফসু বাই না কুম তোমরা নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দাও সালামের প্রচলন করো যাতে তোমাদের মধ্যে মহব্বত বাড়ে আর মহব্বত বাড়লে ইমান বাড়ব ইমান বাড়লে জান্নাতি হইবা সোহান আল্লাহ তাহলে ইমানদার ইমানদারকে আর ইমানদার ইমানদারকে হিংসা করা জাহান্ন যাওয়ার মাধ্যম হিংসা এমন এক জিনিস এটা মুনাফেকের আলম হিংসাটা মুনাফেকার আলম আতাল্লাহ বলছেন আম ইহসুদুনা ন-নাসা আলা মা আতাHumুল্লাহু ফাদলিহি মুনাফিকরা সব সময় হিংসা করতে থাকে যে ইমানদারদেরকে আল্লাহ এত নিয়ামত এত অনুগ্রহ কেন দিয়ে দিল এইজন্য মুনাফেকেরা হিংসার মধ্যে থাকে হিংসা অনেক জিনিস নে আমলগুলোকে খেয়ে ফেলায় যেমন ভাবে আগুনের ভিতরে লাগিয়ে দিলে আগুন ডিটাকে খাই ফেলায় ঠিক একইভাবে হিংসার দ্বারা ইমানদারের আমলগুলো নষ্ট হয়ে যায় প্রতি সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আমলগুলো দেখে দেখে সব ইমানদারকে মাপ করে দেন কিন্তু ওই ইমানদার গুলারে মাপ করেন না যে ইমানদারের দুজনের ভিতরে হিংসা আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতে থাকেন আনজিরু হাততা ইস্থলেহা আঞ্জিরো হাততা ইয়ে ততক্ষণ পর্যন্ত মাপ করা যাবে না যতক্ষণ না তারা এই হিংসা বিদ্বেষ শত্রুতা তারা মিটাই নে যতক্ষণ পর্যন্ত তারা হিংসা বিদ্বেষ মিটাই না নিবে এতক্ষণ এদেরকে ক্ষমা করা হয় না এজন্য জন্য আল্লাহ রসুল সরু সম্ভব এক ইমানদার আর এক ইমানদারের সাথে তিন দিনের বেশি কথা না বলে সম্পর্ক ছিহ্ন করে থাকা যাবে নাসলিমিনোরা আঁকা সালা সিলায়াল কোনো মুসলমানের জন্য জায়জ নাই বৈধ নয় তিন দিনের বেশি তিন রাত্রির বেশি তারার এক মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিহ্ন করে থাকবে কিন্তু আমরা দেখি মাসকে মাস বছরকে বছর যুগকে যুগ কত মুসলমান কথা বলে না সম্পর্ক ছিহ্ন আছে না কিন্তু আল্লাহর সুসর বলেন তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা যাবে না ওয়ালা তাহা সাদু ও মারমত খবরদার একজন আরেকজনকে হিংসা করিও না ওয়ালা তাবা কাদু একজন আরেকজনকে অপছন্দ করিও না ওয়ালা তাদা বারু একজন আরেকজনের পিছনে লেগে থাকিও না ওয়ালা ইয়াবে কমালা বাইয়ে বাদ একজনের দামের উপরে আরেকজন যায় দাম বাড়াই দিও না এক ইমান দার জিনিস একটা দাম করতেছে তুমি দেখতেছ মাঝখান দিয়ে যেই জিনিসের দাম বাড়াই দিও না সেই যদি না কিনে চলে গেছে তারপরে তোমার কিনার মনোচারী তুমি যে কিনো কিন্তু একজন দাম করতেছে তুমি সেখান দিয়ে যাই দাম বাড়াই দিও না কোনো এবার আল্লাহ হি না আল্লাহর বান্দা হিসাবে বাই বাই হয়ে যাওহান আল্লাহ তুমিও আল্লাহর বান্দা উনি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ভাই বাই হয়ে যাও সোহান আল্লাহ তাহলে চরিত্রবান হইতে হলে হিংসা থাকা যাবে না হিংসা ছাড়তে হবে কয়টা হয়েছে এক নম্বরে বাদ ছাড়তে হবে দুই নম্বরে হিংসা ছাড়তে হবে তিন নম্বরে মিথ্যা ছাড়তে হবে মিথ্যা মিথ্যা কথা মিথ্যা কথাবার্তা মিথ্যা লেনদেন মিথ্যা সাক্ষী এই সব কিছু ছেড়ে দেওয়া লাগবে কারণ মিথ্যাটাও নামে যাওয়ার বড় মাধ্যম ইলাল ফজুর আল্লাহ রসুল সাল্লাম বলেন মিথ্যা এমন এক জিনিস যেটা গুনা হের দিকে দাবিত করে ওয়াল ফুজুর আর ওই গুনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এই জন্য মিথ্যা জাহান্নামের দিকে মানুষকে দাবিত করে মিথ্যা যদি মানুষের অভ্যাস হয়ে যায় সত্য বলার চেষ্টা করলেও মুখে দি সত্য বাইরে না আর বর্তমান জমানায় বর্তমান সময়ে মিথ্যা বলাটা বুদ্ধিমত্তার কাজ মনে করা হয় মিথ্যাকে যত সুন্দর করি ঘুষাই আপনি বলতে পারবেন তত আপনি খুব চালু খুব চালাক খুব বুদ্ধিমা আর যেটা মিথ্যা বলতে পারে না সত্য কথা বলে দে কয় এটা সহজ সরল এর কোনো কাজ হবে না এত কোনো বুদ্ধিশুদ্ধি নেই হাবলা কারণ সে মিথ্যা বলতে পারে না আর যে মিথ্যা বলতে পারে সে অনেক বুদ্ধিমান নিজেকে অনেক চালাক মনে করে অথচ এই মিথ্যা বলাটা মুনাফাকের আলামত আল্লাহ রসুল সরসরাম বলেন আয়াতুল সালা আসুন ইজা হাদ্দাসা কাজে বা মুনাফেকের বড় আলামত এরা যখন কথা বলে মিথ্যা কথা বলে পাক নিজেই বলছেন মুনাফেকেরা মিথ্যাবাদী বড় মিথ্যাবাদী চরিত্রবান মুসলিম কখনো মিথ্যা বলবে না প্রয়োজনে তার ক্ষতি হবে প্রয়োজনে তার অনেক কিছু লস হবে অনেক কিছু চলে যাবে বিশেষ করে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা মিথ্যা বলে বেশি ব্যবসায়ীরা কি করে মিথ্যা বেশি বলে আল্লাহ রসুল রসুলের জন্য বলছেন ইন্নাত-তujjārā yab'asūna yawmal-qiyāmati fujjārān ব্যবসায়ীরা কেয়ামতের ময়দানে পূজ্জার হিসাবে পাপী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবে তবে ইল্লা মা বারা ওয়া সাদাকা ওই ব্যক্তিরা ব্যক্তিদের ব্যতীত যারা সবসময় সময় সত্য কথা বলে সত্যভাবে লেনদেন করে ওই ব্যবসায়ীরা যারা মিথ্যা বলে না আর ব্যবসা বাণিজ্যের ভিতরে সততা সত্যতা যত বেশি থাকবে বৌরি কেলা হুমাফি বাইয় হিমা আল্লাহ রসুল মানে তার ব্যবসাকে আল্লাহ বরকত দিয়ে দিবেন আর ব্যবসার মধ্যে যত মিথ্যা কথা বলবে মহেকাত বারাকাতো বাইয়হিমা আল্লাপাক তাদের ব্যবসার বরকত সব নষ্ট করে দিবেন এজন্য দেখবেন বাজারে মুসলিমের দোকানও আছে মুসলিমের দোকানও আছে মানুষ দলে দলে মুসলিমের দোকানে না যায় মুসলিমের দোকানে যায় জিজ্ঞাসা করলে ভাই মুসলমান বাইয়ের দোকানে না যায় এদিকে যান কেন কয় আমার মুসলমান ভাইয়ের দোকানে গেলে দেখা যায় দেখাইছে ভালো জিনিস দিয়ে দিছে আবার ওজন এক কেজিতে আটশো গ্রাম এমন ভাবে ওজন করতেছে মনে হচ্ছে তো আরো একশো গ্রাম বেশি দিয়ে দিছে এক কেজি এগারোশো গ্রাম দিয়ে দিছে কিন্তু আসলে আটশো গ্রাম দিয়ে বসে রয়েছে কিন্তু দেখা যায় অমুসলিমের দোকান সে এইরকম প্রতারণা করে নাই এরকম দোকাবাজি করে নাই এই জন্য দেখেন বাজারে কত মুসলমানের দোকান কয়দিন পরে শেষ কিন্তু ওই অমুসলিমের দোকান দিন দিন উন্নতি হইতেছে কারণ সে ব্যবসার মধ্যে কিছুটা সততা বজায় রাখার চেষ্টা করতেছে যখন সততা ব্যবসার মধ্যে বজায় রাখবে তার ব্যবসার মধ্যে উন্নতি হবে আল্লাহ রসুল সরসান কোন মুসলিম যদি তার ব্যবসায় সততা বজায় রাখে সত্য কথা বলে স্পষ্ট করে সব দোষগুণ বর্ণনা করে আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবেন সুহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা তিন নম্বর বিষয় হলো আমার আপনার চরিত্র থেকে মিথ্যা নামক জিনিসটাকে মুছে দিতে হবে মিথ্যা বলা যাবে না কোনো অবস্থায় ইমানদারের পরিচয় হলো এরা স দেখেইন আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সৌরাই নাজুল করছেন সৌরা আর তাওবাহ সোরা তাওবার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহফাক বলেন ইয়া আজ্য়ু আল্লাহ দিনা মানতাকল্লাহ ওয়া কুনো মা স্বদে কেইন কোন মা স্বাদ কেইন তাপসের কারকরা বলেন এখানে স্বদেন মানে হোম আসাব মহম্মদীন সাল্লাল্লাহ আলাইসাল্লাম এরা হইল নবী সাল্লাল্লা সালের সাহাবিরা আল্লাহফাক বলেন আমার নবীর সাহাবিদের মতো হয়ে যাও। সদেকিন হয়ে যাও সত্যবাদী হয়ে যাও তাহলে চার নম্বরে কি ছাড়তে হবে তিন নম্বর নাকি মিথ্যা ছাড়তে হবে চার নম্বর সেবাব গালি মুখে দিয়ে একজন মুসলমানের মুখে দিয়ে কোনো গালিগালাস বের হবে না আবদুল্লা বিন আমর রাদি আল্লাহ বলেন। বলেন নবী সাল্লাহ আলহিহ্লাম ফা হেসান ওয়ালা মতা ফাহ হেসান আল্লাহ রসুল সালু জীবনে জবান দিয়ে কোনোদিন কোনো ফা হেসা গালি গালাস্লামের জবান দিয়ে বের হয় নাই অধিকারী মানুষ কখনো আরেকজনকে গালি গালাস করে কথা বলবে না সেবাবুল মুসলিমে ফুসুক আল্লাহ রসুল সাল্লাম বলেন মুসলিমকে গালি গালাস করা এটা ফাসেকি এটা ফাশেকের কাজ এটা মুনাফেকেরও কাজ ওয়াইজা ফাজারা। যখন দুজনে একটু বিরোধ হয় ঝগড়া লাগে তখন একজন আরেকজনের বিরুদ্ধে গালি শুরু করে দেয় এই গালি বদ চরিত্রের খারাপ চরিত্রের লক্ষণ মুসলিমের চরিত্রের মধ্যে এই গালি থাকতে পারে না পাঁচ নম্বরে নামিমা থাকতে হবে নামিমা নামিমা বুঝেন নামিমা মানে ছগোল খরি ছগল খড়ি তো বুঝেন দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া দুইজনের মধ্যে মারামারি লাগাই দাও কিছু মানুষ আছে দুইজনের মধ্যে মারামারি লাগাই দিতে পারলে খুব খুশি মনে মনে মজা পায় এই জন্য এর পিছনে এর লাগায় এর পিছনে এর লাগায় লাগাই দুইজনের মধ্যে বাস দিছে মারামারি ঝগড়া বিরোধ মহিলাদের মধ্যে দেখা যায় এই আফার থেকে কথা নিয়ে ওই আফার কাছে পৌঁছাই দিছে ওই আফার বিরুদ্ধে এই আফারে খেপাই দিছে খেপাই দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিই মাঝখান দিয়ে খুব খুশি এই কাজটাকে কোরআন হাদিসের বাসায় বলা হয় নামিমা আল্লাহ রব্লা আলমিন কাফেরদের মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন হামাজি মাশা বিনামিম এদের বৈশিষ্ট্য হল মার্শা ইম বিনামিম এরা সবসময় খালি নামিমা করে বেড়ায় ছগল খড়ি করে বেড়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সাহাবাই করামকে বললেন এই দুইটা কবরের ভিতরে আজাব হইতেছে একটা কবরের ভিতরে আজাব হইতেছে ফাঁকা না এমসি বিন্না এই কবরে যে মাইয়াটা আছে এই সব সময় এরকম সোগল করে করে বেড়াইতো এরকম মানুষের ঝগড়া লাগায় দিত মারামারি লাগায় দিত বিরোধ লাগায় দিত অথচ ইমানদারের কাজ হল লাইসাল কাজ আল্লাহ ইউসলেহ নাস। আল্লাহ রসুল সাল্লাহ বলেন দুই মুসলমানের মীমাংসা করাই দেওয়ার জন্য দুই মুসলিমকে মিলাই দেওয়ার জন্য যদি তোমার কোনো মিথ্যা কথাও বলার দরকার হয় তবুও তুমি আল্লাহর কাছে মিথ্যাবাদী হইবে না সোহান আল্লাহ দুইজনের মিলাই দেওয়ার জন্য একজনের যাই করতেছেন ভাই আজকে অমুকের সাথে দেখা হইলো হে আপনার কি প্রশংসা করতেছে আসলে প্রশংসা করে নাই যখন আপনি কইলেন যে তার তোমার খুব প্রশংসা করতেছে সে মনে মনে চিন্তা করতেছে কি রে তার সাথে তো আমার সম্পর্ক ভালো নাই হে আমার এত প্রশংসা করে তখন তার মনটা কিন্তু নরম হয়ে গেছে তারও যাই বলতেছে ভাই তার সাথে আজকে তোমার কথা উঠছিল সে বলতেছে না তুমি অনেক ভালো মানুষ তোমার অনেক প্রশংসা করছে তখন এর মনেও কিন্তু অনেকটুকু বরফ গলে গেছে আস্তে আস্তে দুজনের সম্পর্ক ভালো হয়ে গেছে এই যে মাঝখান দিয়ে কিছু মিথ্যা কথা বলা লাগছে আল্লাহ রসুল লাইসাল কাজাব এই লোক আল্লাহর কাছে মিথ্যাবাদী হবে না বরং এই লোক হবে মুমিনের মীমাংসাকারী মুমিনের আসলাকারী আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাকে উজরত দান করবেন সোহান আল্লাহ তাহলে মুসলিমের কাজ জোড়া লাগানো মুসলিমের কাজ বিচ্ছিন্ন করা নয় এজন্য এই নামি ইমা সবল ছেড়ে দেওয়া লাগবে ছয় নম্বর আল্লামস লামস ছেড়ে দিতে হবে আল্লাহাক বলছেন ওয়ালা তাল একজন আরেকজনকে লামস করি লামস মানে হলো মানুষকে ঠাট্টা বিদ্রোপ করা ঠাট্টা বিদ্রোপটা কথার মাধ্যমে ঠাট্টা বিদ্রোপটা দুইভাবে হয় একটা ইশারা ইঙ্গিতের মাধ্যমে আরেকটা হল কথার মাধ্যমে কথার মাধ্যমে হইলে এটাকে কোরআনার ভাষা বলে লামস আর ইশারা ইঙ্গিতে হইলে এটাকে বলা হয় হুমাজা হোমাজা এবং এদের জন্য ধ্বংস যারা মানুষের ঠাট্টা বিদ্রোহ করে ইশারা ইঙ্গিতে দেখবেন আপনি অনেক কিছু মুখে বলা লাগে না খালি শোক ইঙ্গিত করলে মুখ দিয়ে ইঙ্গিত করলে হাতের ইশারায় মানুষের ঠাট্টা বিদ্রোপ করা হয় যেমন একজন একটা কথা কইছে আপনি কইলেন যে মেন্টাল মানে ডাইরেক্ট পাগল কইলেন দা কিন্তু আপনি মাথা ইশারা করে বুঝাইলেন যে পাগল এর মাথা ঠিক নাই মানে তারা আপনি ঠাট্টা বিদ্রোপ করলেন এইরকম হাতে চোখে বিভিন্ন অঙ্গ দিয়ে ইশারা করে বলা এইরকম যারা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঠাট্টা করে এদেরকে আল্লাহ নাম দিচ্ছেন হুমাজা। আর যারা কথার মাধ্যমে কাউকে ঠাট্টা বিদ্রুপ করে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে এদের নাম দিচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন লোমাজা এইজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াইলুলিল কুলি হুমাযাতিল লোমাজা হুমাযাও দংশ লোমাজার দংশ এজন্য কারকে ঠাট্টা বিদ্রূপ তামাশা ছোট করা তুচ্ছ করা এগুলো করা যাবে না এগুলো বচরিত্রের লক্ষণ এরপর আ তানা বুজু বিল মানুষকে মন্দ নামে ডাকাডাকি করা যাবে না এগুলা দেখা যায় গ্রামে অনেক মানুষের অভ্যাস মানুষের নাম হয়েছে আব্দুল খালেক ও খালেকা আপনাদের এদিকে বলেন এরকম বিভিন্ন নামেরে বিকৃত করে করে বিভিন্ন রকমে ডাকা ডাকি করে অথচ মুমিন আরেকজন মুমিনকে সুন্দর নামে ডাকবে আল্লাহাক ওয়ালা তানা বাজু বেল আল কাব খবরদার মানুষকে মন্দ নামে ডাকা ডাকি করিও না আমাদের ওই এলাকায় একজন ভাইয়ের নাম হলো নশা মিয়া তো নশা গরু কিনছে গরুর লেস কাটা লেজ নাই এরকম কিছু গরু থাকে না লেজ পড়ে গেছে কোনো কারণে এখন গ্রামের সবাই নাম দিয়ে দিছে লেস কাটা নসামিয়া লেস কাটা নসামিয়া বললে সবাই এক নামে চিনে কারণ কি ওই যে গরুর লেজ নাই এই জন্য লেস কাটা নসামিয়া হয়ে গেছে এইরকম মানুষকে বিভিন্নভাবে মানে খারাপ একটা নাম দিয়ে দে তারপরে ওই নামে বাড়ির নাম দিয়ে দেয় খারাপ একটা নামে মানে মানুষ এরকম বিভিন্ন মন্দ নামে ডাকাডাকি করে এটা বৎচরিত্রের লক্ষণ এটা ছেড়ে দিতে হবে সুজন ও পোষণ করা মানুষের প্রতি খারাপ ধারণা দেখবেন যে একজন বিচারপতি একজন বিচারক তার দৃষ্টিতে সব মানুষ ভালো বিচারকের সামনে কাউকে আপনি খারাপ প্রমাণিত করতে হলে দলিল প্রমাণ সাক্ষী দিয়ে তারে খারাপ প্রমাণ করতে হবে আর একজন পুলিশের দৃষ্টিতে সব মানুষ খারাপ প্রথমে দৌড়ে নিবে যে লোকটা খারাপ তার কাছে আপনি ভালো এটা প্রমাণ করা লাগবে একজন মুসলিমের কাছে পৃথিবীর সব মানুষ ভালো খারাপ ধারণা করা কাউকে যাবে না সবাইকে ভালো ধারণা করতে হবে যতক্ষণ না তার ভিতরে খারাপ স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত লোকটা ভালো কিন্তু আমাদের অভ্যাস হলো আগেই ধরে রাখি লোকটা খারাপ আগেই খারাপ ধারণা কু ধারণা বিভিন্ন রকমের খারাপ ধারণা নিয়ে বসে থাকি আল্লাহ রসুল বলছেন এই গ্যা এরকম খারাপ ধারণা থেকে তোমাদের নিজেদেরকে বাঁচায় রাখো কারণ ফা ইন্না জন্না আকজাবুল হাদিস অধিকাংশ এরকম ধারণা মিথ্যা মিথ্যা হয়ে যায় মানে লোকটা ভালো আমি ধারণা করে বসে আছি খারাপ তাহলে এই গুণগুলা কি করতে হবে উত্তম চরিত্রের জন্য ছেড়ে দিতে হবে এবার আসেন আমরা কয়েকটা গুণ বলে শেষ করব যেগুলো হইলো আমাদের ভিতরে থাকতে হবে আপনাদের কষ্ট হইতেছে নাকি আর বেশিক্ষণ দেরি করবো না অল্প সময়ের মধ্যে শেষ ইনশাল্লাহ এবার আসেন আমরা যেই গুণগুলো উত্তম চরিত্রের জন্য আমাদের ভিতরে একবারে বাধ্যতামূলক করে নিতে হবে এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো আতাইসির তাইসির মানে সবসময় সহজ করার চেষ্টা করতে হবে কঠিন করা যাবে না এটা উত্তম চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য সব সময় মানুষকে সহজ করা কঠিন না করা কথা বলবেন কথাটা সহজ করে বলবেন কথাটা সহজ করে বলার চেষ্টা করবেন যাতে আমার কথাটা আরেকজন বুঝে অনেকে আছে কথারে কঠিন করে বলাটা পাণ্ডিত্য মনে করে কিন্তু উত্তম চরিত্রের বৈশিষ্ট্য হলো কথাকে সহজ করা কারণ নবী সাল্লা আলি সাল্লামের কথাগুলা দেখবেন হাদিসগুলা একেবারে সহজ যে কোনো মানুষ নবী সাল্লাহ সাল্লামের হাদিস পড়লে কথাগুলা সহজে বুঝতে পারবে একজন কম শিক্ষিত মানুষ বড় আলেম না সাধারণ মানুষ সেও যদি নবী সাল্লাহ সাল্লামের হাদিস পড়ে নবী সাল্লাহ সাল্লামের কথাগুলা সহজে বুঝতে পারবে মানুষকে সবসময় সহজ করার চেষ্টা করতে হবে একজন মানুষ আপনার কাছে রাস্তা জিজ্ঞাসা করলো যে ভাই আমি একটু এদিক দিয়ে ওয়া যাইতে চাই বা আমি একটু অমুক জায়গায় যেতে চাই জাউডাঙ্গা যাইতে চাই কোন কান্দে যাবো আপনি কলেন এই সামনে দিয়ে যান এদিকে যান তো এইদিকে যাই কই যাব আপনি তাকে সহজ করে বুঝাই দিবেন যে ভাই এই রাস্তায় সামনে যাবেন সামনে গেলে তিন রাস্তা পাইবেন এরপরে বামে যাবেন তারপরে দুই রাস্তা পাইবেন সেখান থেকে ডানে যাবেন তারপরে গেলে তিন রাস্তা পাইবেন সেখান থেকে ডানে যাবেন এইভাবে তারে দরে ধরে বুঝাই দিবেন এটার নাম তাই সির আজকের জামানার মানুষ দেখা যায় রাস্তা জিজ্ঞাসা করলে বলতে চায় না মানে এমন ভাবে বলে দিব যে আপনি কিছু বুঝবেন না এই যান এই যে এদিকে যান এই যান এই দিকে এদিকে তারপরে একদিন আমরা একদিকে এক জায়গায় গেছি তো কয় এই যান যান এই যে পাকা রাস্তা পুরাটা পাকা রাস্তা সামনে যে দেখে রাস্তা বাঙ্গা মানে খারাপ রাস্তায় ঢুকাই দিয়েছে মহা মহাকুশি যে একটা খারাপ রাস্তায় লোকটারে ঢুকাই দিছে এই জন্য আল্লাহ রসুল তো আজ আেরু সবসময় সহজ করো কঠিন করিও না তোমার নিজের জন্য কঠিন না অন্যের জন্য কঠিন না করিও ও বা তো না ফেরু সবসময় মানুষকে সুসংবাদ শোনাও মানুষের ভিতরে ঘৃণা সৃষ্টি করিও না এই জন্য নবী সাল্লাহ সাল্লামের আখ্লা ছিল সবসময় সহজ করা জীবন চলার ক্ষেত্রে সহজ সরল জীবন যাপন করা এটাকে বলে আলবাজা বাজা নবী সালাম বলেন আলবাজা ইমান ইমান সহজ সরল জীবন যাপন করা এটাও ইমান এটাও ইমান এটাও ইমান কঠিন জীবন যাপন না করে এমন যাপন কেউ আপনার দ্বারের কাছে আসতে পারে না কথা বলতে পারে না তারপর আপনার সাথে বসতে পারে না আপনার মসজিষে খাইতে পারে না একেবারে এমন জীবনযাপন এই জীবনযাপন উত্তম চরিত্রের লক্ষণ না উত্তম চরিত্রের লক্ষণ আপনি আর আপনার চাকর আপনি আর আপনার খাদেম এক জায়গায় বসে একসাথে খাইবেন অনেকে দেখা দেয় যে কর্মচারীর সাথে চাকর বাকরের সাথে সাধারণ মানুষের সাথে একসাথে খাইতে পারে না বলে যে এদেরকে আলাদা দাও আমরা আলাদা খাই এটা হলো কঠিন জীবন জীবনযাপন আর তাইসির হলো সহজ জীবন যাপন হলো নবী সরোচ বলছেন তুমি যা খাও তাকেও তা খাওয়াও তুমি যা পড়ো তাকেও তা পড়াও এজন্য উত্তম চরিত্রের এক নম্বরে বলছি তাইসির সহজ সবসময় সহজতা করা দুই নম্বরে নসিহা কল্যাণ কামনা করা কারো অকল্যাণ কামনা করা যাবে না মা বোনেরা কথায় কথায় বদবাদে লানত করে বলে যে তোর উপর আল্লাহর গজব পড়ুক তোর ধ্বংস হোক তোর উপরে আল্লাহ আনত এরকম কথা ঘন ঘন বলি পেলায় একদিন এক ইহুদি এসে নবী সাল্লা সাল্লামকে সালাম দিল আসসালাম আলাইকাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক মানে আসসালাম আলাইকা না বলে বলছে কি আসসালাম আলাইকা আম্মা জানা আয়সা ঘরের ভিতর থেকে শুনে রাগে খুবে তিনি জবাব দিলেন আলাইকা সাম আল্লাহ আনা

আল্লাহ রব আলমিন সব জায়গায় কোমলতাকে পছন্দ করেন সে বদা দিতে পারে সে খারাপ বলতে পারে কিন্তু আমি আর তুমি যারা ইমানদার তারা এরকম বদন দিয়ে দিয়ে এরকম খারাপ কামনা তার করতে পারে না তার জন্য হেদায়তের দোয়া করি আল্লাহ তার হেদায়ত দিক আল্লাহ তাকে বুঝার তৌফিক দিক এক বেদুইন মসজিদে অনুভবতে ঢুকছে ঢুকে ফরসাপ করে দিচ্ছে সাহাবাই কালাম দৌড়াই এসতেছে ফাসার আল কাউম লিয়া কাউম হি তারা জন্য দরিয়ে আনবো বেয়াদ মসজিদে নবীতে প্রস্রাব করে দিতেছে আল্লাহ রসুল সাল্লা বললেন থামো তার দড়িও না দমকও দিও না কিচ্ছু করিও না কারণ প্রস্রাবের মাঝখান দিয়ে দমক দিলে তার ক্ষতি হতে পারে সে ভালো করে প্রস্রাব করেনি নি প্রস্রাব শেষ হয়েছে আল্লাহ রসুল বললেন দা হু তাকে ছেড়ে দাও পরিপূর্ণভাবে ছেড়ে দাও প্রস্রাব করে নি করছে করার পরে আল্লাহ রসুল সালাম দি পরিষ্কারও করার নাই সাহাবাইকারকে বললেন যে এর ভিতরে ফানি ঢেলে দাও পানি প্রবাহিত করে দাও আমরা হলে বলতাম যে এখানে মসজিদে প্রস্তাব প্রস্তাব পরিষ্কার করে দে আল্লাহ রসুল দি পরিষ্কারও করার নাই পরিষ্কার করেছেন সাহাবিদেরকে দিয়ে তারপরে লোকটাকে ডেকে বললেন যে এটা আল্লাহর মসজিদ আর মসজিদের ভিতরে ইননামা হিয়া লিজিকর ইল্লাহ ওয়াতালাওয়াতেল কোরআ মসজিদ হলু আল্লাহর জিকিরের জায়গা সলাতের জায়গা কোরআন তালাওয়াতের জায়গা এখানে প্রস্রাব করা যায় না এটা পবিত্র জায়গা লোকটাকে এত সুন্দর করে বুঝাই দিলেন লোকটা বলল আল্লাহ আকবার আমি এরকম একটা পবিত্র জায়গায় এসে প্রস্তাব করে দিলাম আমাকে একটা দমকও দিল না আমাকে মারলো না আমাকে দিয়ে পরিষ্কারও করাইল না আরও আমাকে এত সুন্দর করে বুঝাই দিল আল্লাহ আকবার উনি যে রাহমতুল্ল আলমিন সৈয়দুল মুরসালিন আল্লাহর রসুল এই ব্যাপারে বিন্ধুমাত্র সন্দেহ নেই সোহান লোকটা ইসলাম গ্রহণ করছে এই যে পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এদেরকে জোর করি একজনকেও পৃথিবীতে মুসলমান বানানো হয় নাই ইসলামের এই আদর্শগুলো দেখে 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 যুগে যুগে মানুষ ইসলামে আসছে আজকে আমরা সেই আদর্শগুলো চরিত্রগুলো হারাই ফেলছি এই জন্য সবসময় নিজের মধ্যে নসিহা কল্যাণ কামনাকে বাধ্যতামূলক করে নিতে হবে একজন ইমানদার নিজের জন্য যা পছন্দ করবে নিজের জন্য যেটা কল্যাণ কামনা করবে অন্য ভাইয়ের জন্য সেটা উত্তম মনে করবে সেটা পছন্দ করবে তার কল্যাণ কামনা করবে যদি সমাজের সবাই আমরা হয়ে যেতাম একজন আরেকজনের কল্যাণকামী ওই সমাজের ভিতরে কোনো অশান্তি খুঁজে পাওয়া যাইতো না এজন্য নসিহা কল্যাণ কামনাকে বাধ্যতামূলক করে নিতে হবে চরিত্রের মধ্যে তিন নম্বর সবর সবসময় সবরের গুণ থাকতে হবে সবর তিন ধরনের সবর করা লাগবে আমি শুধু সংক্ষেপে পয়েন্টগুলো বলে শেষ করব বিস্তারিত ব্যাখ্যা যাবে না তিন ধরনের সবর এক ধরনের সবর আল্লাহর আনুগত্যের উপরে সবর মানে আল্লাহ রবুল আলমিনের হুকুম মানার ক্ষেত্রে সবর যেমন সলাৎ কায়েম করব কতদিন মৃত্যু পর্যন্ত সবর সিয়াম পালন করব, প্রতি রমজান যত রমজান আসে রমজানের প্রথম দিকে দেখবেন প্রথম দুই তিন দিন নিয়মিত মুসল্লিরা মসজিদে জায়গায় পায় না এরকম হয় না রমজান আসছে দেখবেন যে মুসল্লির ঠেলা প্রথম রমজান দ্বিতীয় রমজান তৃতীয় রমজান যারা নিয়মিত নামাজ পড়ে না তারাই সেদিন প্রথম কাতার দ্বিতীয় কাতা দখল করে বসে দিয়েছে মুসল্লিরা দুতালায় তিন তালায় যাওয়া লাগে নিয়মিত মুসল্লিরা এই মুসল্লিগুলো তিন দিন চার দিন পরে আর খুঁজে পাওয়া যায় না আস্তে আস্তে চলে যায় আবার ওই সাতাশ তারিখের দিন পাওয়া যাবে আবার ছাব্বিশ তারিখে রাত্রে আবার এদের এদেরকে মসজিদে পাওয়া যাবে তাহলে মানুষগুলো থাকতে পারে নাই কেন তাদের ভিতরে সবর নেই এজন্য আল্লাহর আনুগত্যর উপরে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে শবর থাকা লাগবে দুই নম্বরে আল্লাহর নাপরমানির থেকে সবর যেমন ধরেন মতপান করব না কয় বছর একেবারে মৃত্যু পর্যন্ত সবর ধরে থাকতে হবে আমার আল্লাহ জান্নাতে পবিত্র সারাপ খাওয়াবেন সেটা খাম। ওইটা খাওয়া পর্যন্ত সবর দুনিয়াতে সুদ খাব না কতদিন এখন কালে খাওয়া যাবে না বৃদ্ধ হইলে খামো নাকি রিটায়ারমেন্টে গেলে তখন খাওয়া যাবে নাকি তখনও খাওয়া যাবে না আগেও খাওয়া যাবে না পরেও খাওয়া যাবে না এই হারাম থেকে মৃত্যু পর্যন্ত সবর এরকম আল্লাহর যত নাফরমানি আছে সমস্ত নাফরমানি থেকে সবর ধরতে হবে তিন নম্বর সবর বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর ধরা ধৈর্য ধরা এই তিন ধরনের সবর যদি থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে আখলাকে হাসানা আছে উত্তম চরিত্র আছে এই সবরকে নিজের জীবনের সাথে বাধ্যতামূলক করে নিতে হবে এবং দিনদার তাওহিদবাদী তারপরে শূন্যতর অনুসারী সলহীন মানুষদের সাথে সহবতের সবর থাকতে হবে যেমন মুসা সালাম যখন খিজির আলহি সালামের গেছেন তখন শবর ধরতে পারেন না তো খিজির সালাম বলছেন ইন্নাকালাম তাস্তা মা আরে তুমি তো আমার সাথে সবর ধরে থাকতে পারবে না তাও মুসা আলি সালাম বলছে যে আমি থাকবো আমি থাকবো এইজন আল্লা পাখ সোর আলকা হাপের নম্বর ন্রাতে বলে দিছেন। ওয়াসবির নাপসাকা, মা আল্লাদিনে য়েদ্রু না আব্বাহম বেল্্যগাদা তেওয়াল আসইয়ে ইউড়ি দুু তোমরা ওই মানুষগুলোর সাথে সবর ধরে থাকো। যেই মানুষগুলোর সকাল সন্ধ্যা তাদের রপকে ডাকে ইউড়ি দু নাওয়া যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ডাকে অর্থাৎ তাওহিদবাদী এরা সুন্নতর অনুসারী এদের ভিতরে শিরিক নাই এদের ভিতরে বেদাত নাই এই রকম আখলা কালা মানুষের সাথে সহবতে থাকো এই সবার আমাদের ভিতরে থাকা লাগবে চার নম্বরে হেলম হেল মানে সহিষ্ণুতা সহিষ্ণুতা মানে আমার উপরে কেউ কিছু বললে এটা ধৈর্য ধরা হজম করা হজম করার জ্ঞান এটার নাম হেলম একটা হলো সবর ধৈর্য ধারা আর একটা হলো হেলম সবরের চাইতেও হেলম আরও গুরুত্বপূর্ণ আমাদের বর্তমানে সহিষ্ণুতার খুব অভাব মানে দেখা গেছে কেউ একটু বলছে বলার সাথে সাথে আমি গরম হয়ে গেছি সহিষ্ণুতা নাই হেলম নাই কিন্তু অনেক কিছু নিজের চরিত্রের জন্য কল্যাণের জন্য হজম করতে হয় ধৈর্য তোরা এমন ধৈর্য যা আমি চাইলে তারে তিনটা লাগায় দিতে পারে কিন্তু তাও না দিয়ে বসে থাকে এটার নাম হলো হেল আল্লাহ পাক اسماعিল আলাইহিস সালামের সিফাত বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তোমাকে আল্লাহ আমাকে একটা সালেহিন সন্তান দেন রব্বি হাবলি মিনাস সালেহিন আমাকে একটা সালেহিন সন্তান দেন আল্লাহ পাক বললেন ফা হু বি হালিম আল্লাহ ভাগ বললেন আমি তোমাকে এমন একটা ছেলে দিব যেটা হবে হালিম খালি না এটা হেলে হেলে এটারে আল্লাহ রাস্তায় জবাই করে দিল এটা বলবে তো আব্বা আল্লাহ আপনাকে আমাকে কোরবানি করতে বলছেন আপনি আমাকে জবাই করে দেন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করেন আমাকে আপনি সব ঋণ পাবেন আল্লাহ এটা এইরকম হেলে ওয়ালা এই জন্য ইমানদারের ভিতরে হেলেম থাকতে হবে ইমানদারের ভিতরে ইনসাফ থাকতে হবে আদল থাকতে হবে উত্তম চরিত্রের বড় একটা গুণ হলো আদল ইনসাফ নিজের ছেলে অপরাধ করলেও যে শাস্তি আরেকজনের ছেলে অপরাধ করলেও একই শাস্তি মাহজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে তার হাত কাটার রায় হয়েছে এখন ওই মহিলার বংশ এত শক্তিশালী এই বংশের মহিলার হাত কাটা যাবে এটা হতে পারে না এখন আল্লাহ রসুল সাল্লা আসলামের কাছে সুপারিশের জন্য কারে পাঠাবো কারে পাঠাবো কেউ রাজি হয় না শেষ পর্যন্ত উসামা ইব রাদি আল্লাহ আনহুমাকে ঠিক করছে যে নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে একটু সুপারিশ করবো তিনি যখন গেছেন যাই বলছেন ইয়া রসল আল্লাহ সাল্লাহ ইসলাম এই রায়টা কি একটু বিবেচনা করা যায় না কারণ এই মহিলারা অনেক সম্ভ্রান্ত বংশের অনেক উঁচু বংশের মহিলা তখন আল্লাহ রসুল সাল্লাম এত রাগান্বিত হইলেন হয়ে বললেন আতাশ পাড়ুফি হাবদিম্মিন হুদুদ্দিন নাহ আল্লাহর সীমার ব্যাপারে তুমি সুপারিশ করার মতো সাহস দেখাইলা আল্লাহ রসুল সালসাল্লাম বললেন আলা ইন্না আহা আল্লা দেন তোমাদের পূর্ববর্তীরা এইভাবেই ধ্বংস হয়ে গেছে ইজা সারা কাপি হেমিফ তারা কোহ কোনো সম্ভ্রান্ত মানুষ চুরি করলে তারা তাকে ছেড়ে দিত দিতি কোনো গরিব মানুষ চুরি করলে তার উপরে শাস্তি প্রভাব করতো মসজিদের জুতা জোড়া চুরি করছে দাম কত পাঁচশো টাকা এই লোকেরে মসজিদের সবাই মিলে এমন মারা মারে মানে একেবারে যা পারে যে সাচার শক্তি নেই সেই চাষও আশি ধরে মারে না জুতা চুরি করছে পাঁচশো টাকা আরেকজন কোটি টাকা চুরি করছে তারে সালাম দে তারা সার ডাকে একটা পাঁচ কোটি টাকা চোর তারে দেখলে বিশাল লম্বা লম্বা সালাম দে তারা দেখলে আনি বিশাল উচ্চ ভালো মানের খানা বানায় খাওয়ায় সর্বোচ্চ সম্মান দে অথচ পাঁচ কোটি টাকা চোর আর এ হলো পাঁচশো টাকা চোর পাঁচশো টাকা চোরের কি অবস্থা আর পাঁচশো কোটি টাকা চোরের কি অবস্থা এই কারণে আল্লাহ রসুসাম বলেন পূর্বের কাউন গুলা এই কারণে ধ্বংস হয়ে গেছে আমাদেরও ধ্বংসের লক্ষণ এটা আল্লাহ রসুল সরিসাল্লাম এরপরে বলেন ওয়াই মোল্লা লাউ আন্না ফাতেমা বিনতে মোহাম্মদ সারাকাত লাকাত আল্লাহর কসম করে বলছি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি রাসুল ফাতেমাকে ধরে এনে তার হাত কেটে দিতাম আমার মেয়েকেও আমি রাসুল রেহাই দিতাম না সুতরাং কোরআশ বংশের মেয়ে মাকজুমিয়া গোত্রের মেয়ে তো অসুবিধে কি যে বংশের হোক চোরের কোনো বংশ পরিচয় নেই চুরি করছে প্রমাণিত হয়েছে তার হাত কাটা যাবে এটা এটার নাম হলো আদল এটার নাম হলো ইনসাফ চরিত্রের মধ্যে ইনসাফ থাকতে হবে জহদিয়ত থাকতে হবে জহদিয়ত জহদিয়ত মানে দুনিয়ার প্রতি আগ্রহ কমাইতে হবে আখেরাতের আগ্রহ বাড়াইতে হবে কিন্তু আমাদের উল্টা দুনিয়ার আগ্রহ বেশি আখেরাতের আগ্রহ কম দুনিয়া আমাদের কাছে অনেক দামি অনেক দামি আল্লাপাক দুনিয়ার ছয়টা বৈশিষ্ট্য দিছেন আমি সংক্ষেপে বলি সুরে আল হাদিদের বিশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন দুনিয়াটা হলো এলামো আন্নামাদ দুনিয়া লাইবোন এক নম্বর বৈশিষ্ট্য দুনিয়াটা খেলাধুলার সামগ্রী তো খেলাধুলার মধ্যে মানুষ যদি চব্বিশ ঘন্টা ডুবি থাকে তো সেই জীবনে পরীক্ষায়ও ফেল কাজেকর্মে ফেল হে আর কিছু করতে পারবে না খেলাধুলা হল অল্প সময়ের জন্য খেলাকে খেলা হিসাবে মনে করতে হয় খেলাকে বাস্তবের সাথে মিলাইতে হয় না কিন্তু যদি দুনিয়াকে খেলার জিনিস খেলার বস্তু মনে না করে কেউ যদি দামি জিনিস মনে করে বসে থাকে তার বরবাদ তারপর খেলাধুলার জিনিসকে সবসময় লাথি মারতে হয় লাথি যত জোরে মারতে পারেন তত জিতে যাবেন ফুটবল খেলতে গেছেন যদি ফুটবলের আদর করেন জিততে পারবে না যত জোরে লাথি মারতে পারেন ক্রিকেট খেলতে গেছেন যত জোরে মারবেন তত চার তত ছয় যদি আস্তে আস্তে মারেন কাজ হবে না দুনিয়াটাই এরকম এটাকে যত জোরে লাথি মারতে পারবেন তত সফল যত আদর করিবেন তত আখারাত বরবাদ এই জন্য আল্লাহাক বলছেন এটা লাবন বা লাহবন দুনিয়াটা তুচ্ছ এটা দামি না কিন্তু এটা দেখতে মনে হয় অনেক দামি অনেক দামি মনে হয় না এটা মরিচিকের মতো মরুভূমির বালুর মতো মনে হয় যে পানি আসলে পানি নেই এটার মধ্যে অনেকে দুনিয়ার কত জায়গায় মনে করছে এখানে শান্তি এখানে শান্তি এখানে ভোগ এটার পিছনে দৌড়াইছে ওটার পিছনে দৌড়াই দেখে শেষ পর্যন্ত কিচ্ছু নাই সব খালি তিন নম্বর আল্লাহাক বলছেন জি নাতন দুনিয়াটা চাকচিক্যময় করে আল্লাহ সাজাই দিচ্ছেন ভিতরে কিচ্ছু নাই একজন সুন্দরী নারী যার সুন্দরের পিছনে অনেক মানুষ দৌড়াইল ওই সুন্দরী নারীকে যদি এক মাস শুধু ডায়রিয়ার ওষুধ খাওয়াই দেওয়া হয় এক মাস অনবরত খালি ডায়রিয়া হয়েছে ডায়রিয়া হওয়ার পরে দেখবেন তার আর ওই সৌন্দর্য নাই তো সৌন্দর্য কই গেছে এক মাস শরীরের থেকে গেছে তাহলে তার সৌন্দর্যটা ছিল কি ওই যা বাইরে সেইগুলো তাহলে যে তার সৌন্দর্যের পিছনে দৌড়াইছে সে ওগুলার পিছনে দৌড়াইছে আর কথাটা বুঝে আসছে তাহলে এই সৌন্দর্যটা যে চলে গেল কি কারণে কিভাবে গেছে ওই ডায়রিয়া হয়েছে এক মাস এর মধ্যে চলে গেছে তাহলে যেই লোক ওই সৌন্দর্যের প্রেমে পড়ে তার পিছনে এত পাগল হয়ে গেছে তাই সে কিসের পিছনে দৌড়াইছে ওইগুলোর পিছনে দৌড়াইছে এই জন্য এটাকে বলা হয় জি না দুই এটা এরকম উপরে চাকচিক্যম উপরে দেখতে মনে হয় অনেক সুন্দর উপরে ফিটপাথ ভিতরে সদরঘাট দুনিয়াটা এটা এরকম চার নম্বরে পাক বলেন দুনিয়ার বৈশিষ্ট্য হলো তাফা হরুম বাইনাকুম একজন আরেকজনের সাথে খালি ফখর করে গর্ব করে অহংকার করে দুনিয়াটা অহংকারের জায়গা এর থেকে এর বেশি এর থেকে এর বেশি মানে না থাকলে অহংকার করে দেখবেন প্রাইভেট কাজ যাইতেছে এদিকে অটোওয়ালা কয় আমি কি এর থেকে কম নাকি রাস্তা ছাড়ে না রাস্তা না বেড়া বাস আসতে ও আমি কি এর থেকে কম নাকি সবাই তাফা খরুম বাই না কুম মানে প্রত্যেকের ভিতরে ফখর প্রত্যেকের ভিতরে ফখর এটা দুনিয়ার বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ওরুন ওলা এখানে শুধু কার থেকে কার বেশি হবে কার থেকে কার বেশি হবে কার থেকে কার বেশি হবে এর এই ভাবির বাসায় ফ্রিজ আছে দুইটা আমার বাসায় তিনটা লাগবে এই বাবির ভাষায় যেই মানার আছে আমার ভাষায় থেকে উন্নত মানের লাগবে এই বাবির কলায় যেই চেইন আছে আমার চেন আরও বড় লাগবে এই বাবির ভাষায় এই ফার্নিচার আছে আমার আরও উন্নত মানের ফার্নিচার লাগবে টাকা আচরণ মানে বেশি হতে হবে এর টাকা পয়সা এত কুটি আছে আমার আরও বেশি লাগবে আল্লাহ রসম বলেন আদম সন্তানের দিতে 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 যদি দুটা পার পরিমাণ পাহাড়ও দিয়ে দেওয়া হয় তার আরও দুটা লাগবে পর্যন্ত দুনিয়ার কোন জিনিস দিয়ে মিটানো যাবে না শুধু কবরের মাটি তার সব আকাঙ্ক্ষা এটা দুনিয়ার বৈশিষ্ট্য সর্বসাঠ আল্লাহাক বলেন ওয়ামাল হাজা দুনিয়া ইল্লা মাতা উল গরুর বান্দা শুনো দুনিয়াটা একটা দোকার সামগ্রী প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু না কারণ আমি আল্লাহ বানাইছি আমি জানি দুনিয়াটা কি এই জন্য যে দুনিয়ার প্রেমে দুনিয়ার মহব্বতে পড়ে গেছে তার আখেরাত বরবাদ এই জন্য দুনিয়াকে দুনিয়ার মতো আখেরাতকে আখেরাতের মতো মনে করতে হবে এটা হলো উত্তম চরিত্রের একটা বৈশিষ্ট্য উত্তম চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো মাঝে মাঝে রাগ করা লাগবে রাগটাও একটা উত্তম চরিত্রের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল মাঝে মাঝে খতবা দিতে গেলে বহু ওয়াহার রাত আইনা আহ নবীনের চোখগুলা লাল হয়ে যেত রাগ বেড়ে যেত তারপর আল্লাহ না ফরমানি দেখলেন নবিসামের রাগ বেড়ে যেত এজন্য মাঝে মাঝে রাগ বাড়তে হবে ছেলে নামাজ পড়ে না তাও আদর করে নামাজ পড়ে না আদর করা জায়গা না তখন তখন তারে কি করতে হবে শাস্তি দিতে হবে বললেন না নামাজ আল্লাহর এবাদত আল্লাহর এবাদত করতেছি এই অবস্থা সাড়া দেওয়া যাবে না উনি নামাজ শেষ করছেন তারপর আল্লাহ রসুল সাল্লাম বললেন কি উবাই তোমারা ডাকলাম না কেন বললেন সাল্লাম আমি তো নামাজ পড়তেছিলাম আল্লাহ রসুল সাল্লাই ইসলাম তখন বললেন তুমি কি কোরআনের পড়ো নাই ইমানদারা আল্লাহ রসুল ডাক দিলে তোমার জীবন যতক্ষণ আছে সব ছেড়ে দিয়ে সাড়া দিতে হবে সুহানাজ নামাজে থাকলে নামাজ ছেড়ে দিতে হবে তাহলে আল্লাহ রসুলের নির্দেশ যখন এসে যাবে তখন মা বাবা স্ত্রী ছেলেমে কারো কথা শোনা যাবে না শুনলে বুঝতে হবে ইমান এই জন্য সবসময় মানে আল্লাহর নাপর মানে দেখলে পরিবারে রাগ করতে হবে কারণ রাগ না করলে আপনি তো এই অপরাধে আল্লাহর কাছে আপনি অপরাধী হইবেন আপনার পরিবারের দিন নেয় আপনি দায়ুষ তা দায়ুষ হিসাবে আল্লাহর কাছে আপনার জবাব দিয়ে করা লাগবে না তাহলে আপনাকে রাগ করতেই হবে খালি আদর করা যাবে না এর রাগটাও চরিত্রের একটা বৈশিষ্ট্য তবে সব সময় অহেতুক মানুষের সাথে রাগ করা যাবে না বেশি বেশি কান্নার অভ্যাস করতে হবে হাসতে হবে কম কাঁদতে হবে বেশি তবে মানুষের সামনে না আল্লাহর হবে চোখের পানি ফেলতে হবে আল্লাহর জিকির করবেন আর চোখের পানি আল্লাহ খালিয়ান সাত ব্যক্তিকে আল্লাহাকার সে আজিবের নিচে স্থান দেবেন কেমতের দিন তোর মধ্যে এক শ্রেণী হল যারা নির্জনে একাকি বসে বসে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্দে আল্লাহর জিকির করে হাসতে হবে কম তবে অনেকে আবার হাসেই না আবার এক মুসলমান আরেক মুসলমানের দেখলে হাসে না মুখ মুখ বাঁকা করে বসে থাকে এক মুসলিম আরেক মুসলিমকে দেখে মুসকি হাসা এটাও সদাকা এটাও সবাবের কাজ একটা হাসি দিবেন আল্লাহাক এর মধ্যে অনেক সবাব রেখে দিচ্ছেন সোহান আল্লাহ এজন্য হাসার সময় যেখানে হাসতে হবে কান্নার সময় বেশি বেশি কান্দতে হবে একজন আরেকজনের প্রতি দয়া করতে হবে রহম করতে হবে নবীশ্রর্সলাম মাল্লা এর হামু লা ইউর যে কারো প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করেন না এর হামু ফিল আরু দে ইয়ের হামু জমিনবাসীর প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন তারপরে ফলে মানুষের ক্ষমা করে দিতে হবে বেশি বেশি ক্ষমা আর গুণ ভুল করে ফেলছে ক্ষমা করে দিবেন পাক এই বান্দাগুলার খুব ভালোবাসেন ওয়াল কাজমিন আল কাইজাওয়াল আফিন আস ওয়াল্লাহবুল মোহসেন যারা রাগকে সংকরণ করতে পারে মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহাক এই মানুষগুলোকে মোহসেন বান্দা হিসেবে ঘোষণা দিছেন এদেরকে আল্লাপাক বেশি বেশি ভালোবাসেন সোহান আল্লাহ এরপরে তাওয়াদু থাকতে হবে তাওয়াদু চরিত্রের অন্যতম গুণ হলো তাওয়াদু বিনয়ী সবসময় বিনয়ী হইতে হবে অহংকারী হওয়া যাবে না বিনয়ী ভাব বড় আলেম বড় বিনয়ী হবে তারপর বড় ধনী বড় বিনয়ী বড় শিক্ষিত বড় বিনয়ী বড় মানুষ বড় বিনয়ী হবে বিনয়ীটা এমন এক উত্তম গুণ বিনয়ের কারণে মানুষ ধারে কাছে আসে আর বিনয়ী না থাকলে কর্কশবাসী হইলে মানুষ তার থেকে দূরে সরে যায় আল্লাহাক রাসুলদেরকে বড় বৈশিষ্ট্য দিচ্ছেন রাসুল্লাহ ছিলেন লিনতাল একেবারে কোমল হৃদয়ের অধিকারী বিনয়ী মানুষ সোহান আল্লাহ এই জন্য নবী বারবার বলতেন খবরদার আমাকে দেখলে আজমিরা যেমন দাঁড়াই যায় তোমরা এরকম দাঁড়ায় যাইও না নবী ইসলাম তার জন্য মানুষ দাঁড়ায় থাকুক এটা পছন্দ করতেন না এত বিনয়ী ছিলেন নবী সাল্লাহ ইসলাম তার চলাফেরা কথাবার্তার ক্ষেত্রে সোহান আল্লাহ তারপরে হায়া থাকতে হবে হায়া লজ্জাশীলতা হায়া উঠে গেলে এবার সে যা ইচ্ছা তাই করতে পারে আল হায়া আল্লায়া ইমান এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ইমানের সত্তরটারও বেশি শাখা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শাখা হায়া মানুষ প্রথমে যতক্ষণ হায়া থাকে সহজে আল্লাহ না ফরমানি করে না যখন আস্তে 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 লজ্জা উঠে যায় তখন মানুষ আল্লাহ না ফরমানির দিকে যায় সম্মানিত বায়ু বোনেরা তো সময় অনেক রাত হয়ে গেছে আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক কষ্ট করে ধৈর্য ধরে বসে আসেন আল্লাপাকে আমাদের সবাইকে যা যায় খায়ের দান করুক আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আখলা কে হাসানা উত্তম চরিত্রের অধিকারী হবার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে খুলুক আজিমের অনুসরণ করার তৌফিক দান করুন সকল খারাপ চরিত্র থেকে পাক আমাদেরকে হেফাজত করুন আজকের এই মাহফিলকে আল্লাপাক কবল মঞ্জুর করে নিন আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের সকলের হেদায়তের জরিয়া বানিয়ে দিন আমিন সুবাহ আল্লাহিকা আসাদ আসসালামু আলাইকুম ওয়া বাক